কে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে, কোনো পরকিয়া করা যাবে? আমাদের দেশে পরকিয়ার জেরে স্বামী থাকতে স্বামী কম্বল চাপা দিয়ে মেরে ফেলে দিয়া ওই জায়গায় আর এক ছেলেক নিয়ে ভালোবাসা করে, পরে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়। কথা কন ঠিক কি না? শুনো, যুবক পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাট করে লাভ নাই, দুনিয়ার মেয়ের সাথে প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক করে লাভ নাই, এরা ভালোবাসে না, এরা ছলনা করে, এরা অভিনয় করে, এদেরকে যে যত দামি গিফট করে তার জন্য ওর ভালোবাসা, যে আইফোন দেবে তোর ওই নকিয়া ফেলে দেয়া তারে ভালোবাসবে। কিন্তু এ দেশের যুবকেরা সারা রাত ইউটিউব ইন্টারনেট মোবাইল ঘাটাঘাটি কইরা, কথা কয় না, সারাদিন ইউটিউব ইন্টারনেট মোবাইল ঘাটাঘাটি কইরা, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাট কইরা, ফজরের আজান হয় যখন ওই দুষ্ট যুবক ঘুমাইতে যায়, তখন ফজরের নামাজ পড়ে ঘুমায় না, নামাজ ছাড়ায়, কথা কয় না কে? এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল, তোমার মতো কত যুবক ঘুমাইলো, ঘুম থেকে আর জাগ্রত হলো না, কথা বলেন ঠিক কে না? এই জন্য নামাজ পড়ে ঘুমানোর দরকার আছে না নাই? আর এই ঘুম যদি না ভাঙে, কথা কয় না কে? কেমন করে ঘুমাও তুমি ও সানপাড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, কথা বলে ঠিক কি না? এরকম সমাজে আছে না নাই? পরকিয়ার কারণে নিজের ছেলে মেয়েকে পর্যন্ত হত্যা করে। এজন্য যুবক খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে, কথা কানে রাখ করতে না। এই জন্য যুবক রাত্রি জাগরণ করে প্রেম করে লাভ নাই, প্রেম যদি করা লাগে কার সাথে? আল্লাহর সাথে, কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মেয়ের সাথে প্রেম করলে ওরা সেকা দিয়ে বেকা বানাবে, বিড়ি খাবু আর কবু প্রতিরাজ জায়গা থেকে সেপালের আশায়। আর আল্লাহর সাথে প্রেম কর, জীবনে সফলতা আসবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক গভীর করা যায়, যা চাইবা আল্লাহ তোমারে তাই দেবে, কিন্তু সেই রকম বান্দা হওয়া লাগবে, কথা কয় না কে? এই দুনিয়াতে এমনও বান্দা ছিল, আল্লাহ বৃষ্টি দিয়েছে, যদি হাত তুলে বলতো আল্লাহ এখন বৃষ্টি দিও না, বান্দার দোয়া কবুল করে আল্লাহ বৃষ্টি দেয় না। অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ সুস্থ করে দাও, বান্দার দোয়ায় আল্লাহ সুস্থতা দান করেছে, এমন মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল কি না? তো সেই রকম মানুষ হওয়া লাগবে, আল্লাহ ওয়ালা মানুষ হওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? যুবক মন খারাপ করার কোনো কারণ নাই। যাই হোক, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, তাহলে মহিলা দোয়া করেছিল কারণ, এদিক খেয়াল করেন, মসজিদদের সম্মান মর্যাদা কিয়ামতের মাঠে আল্লাহ পাক বাড়াইয়া দিবেন, যারা 7 বছর 12 বছর আল্লাহর ঘরে মসজিমি করেছে হযরতে বেলালের মতো, আল্লাহ পাক কঠিনই কিয়ামতের ময়দানে বিচারের ফয়সালায় এই মানুষগুলোকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বুড়ি মহিলা বলতে চেয়েছিল যে কিছু মানুষ যখন মারা যাবে তখন ওই জায়গায় নতুন মসজিদ নিয়োগ পাবে, আর এই দেশের মানুষ বেশি জান্নাতি হবে, এই জন্যই আমি এই দোয়া করেছিলাম। বলেন আল্লাহু আকবার। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেই কলিজার টুকরা যুবক ভাইরা, বেঁচে থাকলে আবারও দেখা হবে, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট, আপনাদের আওয়াজ বলে দেবে যাই মাহফিলে নরম চলবে না গরম চলবে, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন, পারবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, বিপদ মুসিবতে স্মরণ করতে হবে কাকে? হ্যাঁ, আমরা তো খুব শান্তিতে আছি, চলেন সামনের দিকে যাই, একটু আলোচনার প্রেক্ষাপটে বোঝানোর চেষ্টা করব। ভাই, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের 33 নম্বর সুরা, সুরা আহজাব থেকে, বলেন সুরার নাম কি বললাম? আহজাব। আহজাব মানে চোট, একতাবদ্ধ হওয়া, ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। মুসলমানের আজকে ভিন্ন 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 গ্রোথে দলের বিভিন্ন, বোঝেন না, বিভিন্নভাবে আমরা আলাদা 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 হয়ে যাওয়ার কারণেই আজকে তামাম পৃথিবীর জালেমদের সাহস হয় মুসলমানের রক্ত নিয়ে খেলা করার, কথা বলেন ঠিক কেনা? তামাম পৃথিবীর এদিক খেয়াল করেন, এই যে ইসরায়েলি ইহুদি জালেম, এদের সংখ্যা মাত্র 1.5 কোটি, কয় কোটি, কথা কয় না কে? 1.5 কোটি, ধরে 2 কোটি,
আর মুসলমান আছে 200 কোটি, লিল্লাহে তাকবীর। তাহলে সংখ্যায় মুসলমান কম না বেশি? কম না বেশি? এত বেশি হওয়ার পরেও আমরা যখন মুসলমান ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরতেছে, নীরব ভূমিকা পালন করার কারণে জালেমেরা মুসলমানদের দেহকে টুকরো টুকরো করার সাহস পায়, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আলোচনার প্রেক্ষাপটে আপনাদেরকে বলবো, যখন ফিলিস্তিনের অসহায় শিশুদের শরীর থেকে রক্ত ঝরতেছে, কি অপরাধ এই 2 বছর 3 বছরের শিশু? তাদের তো কোনো অপরাধ নয়, এরা তো দল বোঝে না, এরা তো গুরুত্ব বোঝে না, এরা তো রাজনীতি বোঝে না, এরা এই দুনিয়াতে এসেছে একটু নিরাপত্তা নিয়ে একটা সুন্দর জীবন ধারণ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আজকে ওই জালেম ইহুদিরা এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদের দেহেও বুলেট মারতেছে, বোমা নিক্ষেপ করতেছে, তাদেরকে ঝাঁঝরা করে দিচ্ছে, তাদের বসত বাড়ির উপরে হামলা চালাচ্ছে, কথা বলে ঠিক কিনা? ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশু, আর এই ফিলিস্তিনি শিশুগুলো, এই প্যালেস্টাইনের শিশুগুলো এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা দেখা বড় মায়া লাগে, চাঁদের মতো ফুটফুটি সন্তানগুলো তাদের উপরে ওই জালেমের আঘাত করে, একটু মায়া দয়া নাই? কারণ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট নরপশু জাতি হলো ইহুদিরা, কথা বলেন ঠিক কিনা? আমরা ফেসিবাদী হিটলারকে বলি, ওই হিটলার যে 60 লক্ষ ইহুদিকে জমিন থেকে বিদায় করে দিয়েছে, ও উচিত কাজ করেছিল, কথা বলে ঠিক কিনা? এই অ্যাডলফ হিটলার, নাম শোনেন না আপনারা? নাম শোনেন নাই? ওকে বলা হয় পৃথিবীর সবচাইতে স্বৈরাচারী শাসক। ও যে কেন ইহুদিকে মারছে, ও মারার পরে তার জীবন যাওয়ার আগে বলে গেছিল, আমি তো 60 লক্ষ ইহুদিদেরকে জমিন থেকে বিদায় করে দিলাম, আবার আন্ডা বাচ্চা কিছু রেখে গেলাম, এরা যে কত খারাপ জাতি, আস্তে আস্তে তোমরাও টের পাইবা, আর সেদিন বুঝবা হিটলার ইহুদিদেরকে কেন মেরেছিল, কথা বলা ঠিক কিনা? সেই দিন টের পাবা। আজকে আমরা টের পাচ্ছি না, কথা কয় না কেন? মাত্র 15 মিলিয়ন এই ইসরায়েল ইহুদিদের সংখ্যা, আর মুসলমান 200 কোটি, তারপরেও নীরব ভূমিকা পালন করতেছি, আরব বিশ্বের নেতারাও চুপ, একটা কায়রোতে সম্মেলন করে তারাও চুপচাপ আছে, আর কোনো ভূমিকা নেই। ত্রাণের ট্রাকগুলো ঢুকবে রাফাং ক্রস বর্ডার দিয়া মিশরের, সেখানেও ঝামেলা, হাজার হাজার গাড়ি আটকে আছে, ঢুকতে দিচ্ছে না। তো যাই হোক, কথা প্রসঙ্গে যদি কথা আসে বলার চেষ্টা করব, রাগ করতেছেন ভাই? বলেন তো ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? দোয়া করব তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করি, আল্লাহ ইসরায়েল ইহুদি জালেমদেরকে হটায়া ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি নিরাপদ একটা জীবন দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া এই জালেমদের মোকাবেলা করা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? সাহায্য লাগবে কা? হ্যাঁ, আল্লাহকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। কথা বলবো সূরা আহজাব থেকে, বলেন কি নাম? আহজাব। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আমি সেখান থেকে 3টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বলেন কয়টি? এই সূরাটিতে মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 66, 67, 68, এই 3টি আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? কল্যাণ আছে না নাই? যুবকে, এতে আশেপাশ থেকে কথা শোনা যায়, বাবা গল্প করা যাবে না, একটু মনোযোগ দাও, তোমরা তো একই গ্রামের ছেলে, পাশাপাশি বন্ধু বান্ধব, পরেও গল্প হবে, আমাকে একটু সময় দাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সেদিনে জাহান্নামের আগুন দিয়া মানুষের মুখমণ্ডল গুলোকে পুড়িয়ে ওলট পালট করে ফেলা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিনে জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে তারা দাউ দাউ করে জ্বলবে। বাজান গো, আমার চেহারা এত সুন্দর করে আমরা বানাইছি, যে চেহারাতে তেল লাগাইলাম, ক্রিম লাগাইলাম, দামি পাউডার লাগাইলাম, দামি ফেস ওয়াশ লাগাইলাম, এ বাজান গো আমার এই চেহারা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিনে জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারা গুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি। বাজান গো আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বরণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজান গো আমার, জ্বলতে জ্বলতে চেহারাটা পুরে কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলা মানুষগুলো চিৎকার মেরে ক্ষুধার্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ডেকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। জাহান্নামীরা যখন আল্লাহ তাআলার কাছে খাবার প্রার্থনা করবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, যাও যাও, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলেরটার নাম হলো জাক্কুম। এই কাটাযুক্ত ফলটা যখন জাহান্নামীদের হাতে হাতে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে বাজার, ওই কাটাযুক্ত ফল পাও মাত্র জাহান্নামীরা যখন গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরেও আসবে না, যত গলা নড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটপট করে কাঁদবে, আমার আল্লাহ পাক জাহান্নামীদেরকে ফল খাইতে দিয়েছে ক্ষুধা নিবারণের জন্য নয়, জাহান্নামীদের শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওদের গলায় যখন ফলের কাঁটাগুলো আটকে যাবে, ওরা যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো পড়বে, আর যন্ত্রণায় ছটপট করবে, আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিগলা গো মালিক, ভিতরেও যায় না বাহিরেও আসে না, যন্ত্রণা তো আমি সহ্য করতে পারি না, আমাদেরকে পানি দাও, পানি দাও। জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে। ওই জাহান্নাম সুখের জায়গা না, যন্ত্রণার জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, আমার আল্লাহ বলেন নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, জাহান্নাম হলো যন্ত্রণার কারখানা। ওঠা বসা করবেন না, ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন, কারা জাহান্নামে যাবে, কেন বা যাবে, কি কারণে যাবে, কারা ওদেরকে জাহান্নামে নিয়ে গেল। আল্লাহ আয়াতের শুরুতে যেটা বলেছেন এইটা শুনে অবাক হবেন না, এর পেছনে আসল রহস্য আছে না নাই। এই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলতেছে, কারা তাদেরকে নিয়ে গেল, কাদের ধোকায় পড়ে তারা জাহান্নামী হলো, জানার চিন্তা ভাবনা আছে না নাই? ওই অনেকে জাহান্নামের কথা শুনে আবার ভয় পায়, দৌড়েছে দুই একজন, ওরা কচ্ছে বাপ রে বাপ, উঠে যে জাহান্নামের কথা বলতেছে, আমি একটু ভাইকে আপনি কই যান জান্নাতে? যখন কোনো আলেমুলামা জাহান্নামের কথা বলবে, কবরের কথা বলবে, হৃদয় দিয়া কানটা খরগোশের মতো খাড়া করে অনুধাবন করবেন, আর বিবেকের দরজাতে ভাববেন যে এই যদি হয় জাহান্নামের শাস্তি, না জানি কত ভয়ঙ্কর, অতএব এখান থেকে বাঁচার জন্য আমাকে আমল করতে হবে। আর আপনি তা না করে কোনো বক্তা জাহান্নামের কবরের কথা বললে আপনার ভাল লাগে না, ওই অজার মানে পাঞ্ছে পাঞ্ছে মনে হয়, দামি কথাটা তাই না? আচ্ছা বলেন তো, মুমিন জীবনের সবচাইতে দামি কাজ কি? কথা কয় নাকি জানেন না? না একটু অপেক্ষা করেন, আমার কথাটা শোনেন আগে। আচ্ছা আল্লাহর কাছে আপনার কোন জিনিস থেকে মুক্তি চান? আল্লাহর কাছে
যাইতে চান কোথায়? জান্নাতে যাইতে চাইলে কি আমল ছাড়া হবে নাকি? নেক আমল করা লাগবে না? আবার আমলের কারণে আল্লাহ জান্নাত দেবে এমন টান, কিন্তু যারা আমল করবে তাদের প্রতি আল্লাহ দয়া করবেন এবং আল্লাহর দয়াতে তারা জান্নাতি হবে। কথাকে বোঝা গেল? কিন্তু যারা আমল করে না তাদের প্রতি আল্লাহর কোনো দয়া মায়া থাকবে না। দয়া তাদের জন্য বরাদ্দ যারা কাজ করেছে, কথা কয় না? বোনাস কারা পায়? যারা চাকরি করে, কথা কয় না? যারা চাকরি করে তারাই তো বোনাস পায়। ঈদের বোনাস, পূজার বোনাস, বৈশাখের বোনাস আপনি কি পান? ঘোরার দিন, কারণ চাকরিও নাই বোনাসও না, কথা কয় না? তো ইমানদারদের অবস্থা তাই, যারা নেক আমল করবে আল্লাহর দেয়া দায়িত্ব দুনিয়ার জমিনে সঠিকভাবে পালন করবে তাদের জন্যই তো বোনাস হিসেবে আল্লাহ জান্নাত দেবেন, তাদের প্রতি আল্লাহ দয়া মায়া দেখাবেন হাশরের ময়দানে। আপনি আল্লাহর ডিউটি করেন নাই, দুনিয়াতে আল্লাহর গোলামি করেন নাই, আপনার আবার কিসের বোনাস? কথা কয়? দুনিয়াতে চাকরিও যেমন যার, যারা চাকরি করে এরা যেমন বোনাস পায়, আখেরাতে ঠিক যারা নেককার বান্দা ছিল দুনিয়ার জমিনে নেক আমল করেছে আল্লাহর গোলামি করেছে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সাজাইয়া রবের বিধান মোতাবেক চলেছে আল্লাহর রব্বুল আলামিনকে প্রভু হিসেবে মেনে, রব হিসেবে মেনে, আল্লাহ রব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ নিষেধ পুঙ্খুন্নভাবে মেনে মেনে যারা দুনিয়ার জমিনে পথ চলেছিল তারাই আখিরাতে বোনাস পাবে। আর মমিন জীবনের সবচাইতে গোলামির বড় পুরস্কার হলো আল্লাহর দেয়া জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমরা যে গোলামি করব, একটা চাকর বাকর চাকরি করলে অবশ্যই মাস গেলে বেতন পায়, তা আমাদের বেতনটা কি? আমরা দুনিয়াতে মমিন হিসাবে নেক আমল করব, আমরা বেতন হিসাবে বোনাস হিসাবে পাবো আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতে ভরা জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে ছোট জান্নাত যদি আল্লাহ কাউকে দেয়, এই যে তামাম পৃথিবী দেখতেছেন, এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান, সুবহানাল্লাহ বলবেন না? মনে মনে ভাবতেছি আল্লাহ একটা বগুড়া জেলার মতো জান্নাত দিলে তো আর কিছু লাগে না, কথা কয় না? কিন্তু আল্লাহ তাআলা এত দেবেন, এত দেবেন, সবচাইতে ছোট জান্নাত এই দশটা দুনিয়ার সমান, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থান হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না একটা নিকৃষ্টতম একটা স্থান, জাহান্নাম সুখের জায়গা না, যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুল সিরাতের কিনারাই আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এ বাজান, এই জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল, এখানে তারা যুগের পর যুগ থাকবে। একটা মানুষ কত কোটি বছর জাহান্নামে থাকবে এর সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদেরকে যখন ফল খাওয়াইতে দেবে, গলার মাঝামাঝি যখন ফলটা আটকে যাবে, চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ পানি দাও পানি দাও, জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোনো পানি জাহান্নামীকে দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। আমার আল্লাহ কেমন পানি দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসাক, ইল্লা হামিমা ওয়া গাসাক। আমার আল্লাহ পাক বলেন এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে বাজার যা পুজ ব্যতীত কিছুই নয়। ও বগুড়ার মুসলমান, দেহের ভিতরে যদি বড় বড় ফোড়া হয় ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? আরো জোরে কন, আরেকটু জোরে বলেন, বলেন তো বাজান, ওই পুজটা যদি
মেডিকেল থেকে সংগ্রহ করে, হাসপাতাল থেকে সংগ্রহ করে, আমি আপনাদেরকে এক গ্লাস দেই, 50,000 টাকা দিলেও খাবেন নাকি, 1,00,000 টাকা দিলেও খাবেন নাকি? সি সি হুজুর এসব কি বলতেছেন, ঘৃণা লাগতেছে শুনাই, কথা কয় না গে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই যে ইমাম সাহেব মুহাদ্দিস মানুষ, বলেন বাজান সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইল্লা হামিমা ওয়া গাসাক, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়, ওই দুর্গন্ধওয়ালা পুজওয়ালা পানি। এত গরম, এত গরম, এত দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামী তার খাবারের পানি হিসাবে তাকে পরিবেশন করা হবে বাজান, ওই পানি পাওয়া মাত্রই জাহান্নামী গলার ভিতরে যখন দেবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর লাড়ি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আসছে, এক গিলাস পানি পান করা মাত্রই কিছু কিছু জাহান্নামীর তেগের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, যন্ত্রণা সহ্য করতে পারবে না, চিৎকার মেরে হাজারি করবে বাজার, জাহান্নামের শাস্তি বড় কঠিন। আপনার আমার নবী নিজের চোখে জাহান্নাম দেখেছেন, অঝরে চোখের পানি ছেড়ে দিয়া বাড়িতে কান্না করতেছেন, আমার নবী জাহান্নাম দেখে কান্না করতেছেন, হযরতে ফাতিমা বাড়িতে গেলেন, তাকায় দেখেন প্রিয় নবীর চোখে পানি, হযরতে ফাতিমা নবীর চোখে পানি দিকে বলে, বাবা আপনি কেন কান্না করেন, কি হয়েছে আপনার, আমার নবী কেন ঘরে বসে কান্না করে, জাহান্নামে কি এমন দেখলো, আপনাদের কি জানতে মনে চায়, বলেন তো জানতে মনে চায়। আমার নবী জাহান্নামের একটা আজাবের দৃশ্য দেখে বাড়িতে কান্না করতেছেন, হযরতে ফাতিমা সেইটা জানতে চায়। এটা হলো মা বোনদের কিনে একটু আলোচনা করব, কারা কারা শুনবেন দু হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহে তাকবীর। মাজান আলোচনার প্রেক্ষাপটে আমি বলার চেষ্টা করব, যে কথা বলতে চাচ্ছিলাম, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, যন্ত্রণার কারখানা, সর্বনিম্ন শাস্তি, সবচাইতে কম শাস্তি একজন জাহান্নামীর জন্য, জাহান্নামীর এক জোড়া স্যান্ডেল পায়ে জুতা পরাইয়া দেবে, আর কোনো শাস্তি নাই, জাহান্নামীর তৈরি করা স্যান্ডেল পরা মাত্রই ওই জাহান্নামী ব্যক্তির মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়ে যাবে, এই যদি হয় জাহান্নামের শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই, রবের বিধান মোতাবেক চলার দরকার আছে না নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলট পালট করে ফেলা হবে, কাদের চেহারা জাহান্নামে নিয়ে ওলট পালট করে বিকৃতি করে ফেলা দেওয়া হবে, শুনবেন না, এইবার চলেন এদিক এদিক চোখ কান খোলেন, এই লোকগুলোকে কেন পুরানো হচ্ছে, এদের অপরাধ কি, কেনই বা জাহান্নামে গেল, কারা নিয়ে গেল, কথা কয় না কেন, আসেন আসেন বাজান। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতাআনাল্লাহ ওয়া আতাআনার রাসূলা, ওই জাহান্নামের আগুনে জ্বলবে আর পুড়বে আর দেখে বলবে, হায় আফসোস, যদি আমরা আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না, পোড়া লাগতো না, এইভাবে জাহান্নামের যন্ত্রণা সহ্য করা লাগতো না। তার মানে এই লোকগুলো আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহর আনুগত্য করে নাই, রাসূলের আনুগত্য করে নাই, আল্লাহকেও মানে নাই, রাসূলকেও মানে নাই, তারা নিজেরাই বলবেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতাআনাল্লাহা ওয়া আতাআনার রাসূলা, হ্যাঁ আফসোস, যদি আমরা দুনিয়ার জমিনে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করা লাগতো। কোরআন দিয়ে ওয়াজ করতেছি, কোরআন দিয়ে শোনেন, শোনেন একটু শোনেন, এর পরের আয়াতে আল্লাহ তাআলা আসল কথা জানায় দিচ্ছেন, এই লোকগুলো আফসোস করবে আর কি বলবে জানেন, সেদিন তারা বলবেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতাআনা সাদাতানা ওয়াকুবারানা ফাআদাল্লুনা সাবীলা,
সেদিন তারা ডেকে বলবেন, হে আমাদের রব, আমরা দুনিয়াতে এদিক খেয়াল করেন, আমরা দুনিয়াতে নেতাদেরকে মানতাম, বড়দেরকে মানতাম, তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামে নিয়ে আসছে। দুনিয়াতে নেতাদের কথা মতো চলতাম, বড়দের কথা মতো চলতাম, তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করে গোমরাহি বানায়া, মিসগাইড করে, ভুল ইনফরমেশন দিয়া ভুল পথে পরিচালিত করেছে। তার মানে এই লোকগুলো নিজের ইচ্ছায় জাহান্নামে যায় নাই, এদেরকে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নিয়ে গেছে। আর এরা জাহান্নামে যাওয়ার পিছনে দায়ী করলো কয়জন মানুষকে, কথা কয় না কে? দুইজন মানুষ। এদিক এদিক খেল করেন, কলু রব্বানা ইন্না তোহানা, হে আমাদের রব, সাদাতানা অকুবার আনা, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, উবার আনা বড়দের কথা মানতাম, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহি বানাইছে। তার মানে এরা সঠিক পথে চলার ইচ্ছা ছিল, কিন্তু এদেরকে চলতে দেওয়া হয় নাই। এরা দুনিয়ার স্বার্থে নেতাদের লোভে পইরা, নেতাদের তালে পইরা, এরা পথভ্রষ্ট হইয়া ভুল পথে পরিচালিত হয়ে জাহান্নামে নিক্ষেপ হয়েছে। কথা বলেন ঠিক কি না? এইবার চলেন চলেন চলেন, কোন নেতারা জাহান্নামে নিয়ে গেল তাদের মুখোশ উন্মোচন করার দরকার আছে না নাই? কথা কয় না কে? কোন মুরব্বী আপনাকে জাহান্নামে গেল? মুরব্বী মানে বোঝেন যার কথা আপনি উঠেন বসেন, কিছু মুরব্বী মানি না আমরা। তো এই মুরব্বী আর নেতার মুখোশ আমি পরে উন্মোচন করতেছি, কিন্তু কাদের সাথে আমাদের চলা উচিত, কেমন নেতার সাথে ওঠা বসা করা উচিত, নেতার আদর্শটা কেমন হওয়া উচিত সেটা আগে জানার দরকার নাই? তাহলে কেমন নেতার অনুসরণ করব, নেতা কারে বলে জানার দরকার আছে না? না, ইসলামিক নেতা কারে বলে? এই আমার নেতা তোমার নেতা, রাগ করতেছেন? তাহলে বলেন আমার নেতা তোমার নেতা, এদিক খেয়াল করেন, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে নবীর চাইতে বড় নেতা আর কেউ আছে? সাইয়্যিদেনা, কথা বলেন না কেন? তিনি হলেন নেতা, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, কথা বলেন ঠিক কি না? রসুল হলেন পৃথিবীর সেরা নেতা, শ্রেষ্ঠ নেতা, কথা বলেন না কেন? সেই নেতা কেমন ছিলেন, নেতার গুণ কেমন হওয়া উচিত জানার দরকার আছে না নাই? একটু চোখ কান খোলা রেখে বলবেন বাজান, রসুলের জীবন নিয়ে যদি আমি আলোচনা করতে চাই, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, শেষ হবে না। কিন্তু রসুল নেতা হিসেবে কেমন ছিলেন, ছোট্ট দুইটা ঘটনা দুই চার মিনিটে বলে শেষ করে দেব। সামনের দিকে যাব, অনেক কথা বলার ইচ্ছা আমার মনের ভিতরে আছে। নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবীরা ওসমান ইবনে তালহাকে আমার কাছে ডাক দিয়াও। ওসমান ইবনে তালহার কাছে সাহাবীরা চলে গেলেন, যা বলেন ওসমান ইবনে তালহা, বিশ্বনবী তোমাকে ডেকেছেন। এই ওসমান ইবনে তালহাকে নবী কেন তাকে ডাকতে বললেন? কারণ হলো, নবীজি যখন মক্কায় ছিলেন, ওই কাফের বেঈমানরা ওসমান ইবনে তালহার কাছে খানায় কাবার চাবির দায়িত্ব দিয়েছিলেন, আর নবীজি ডেকে বলেন, ওসমান ইবনে তালহা একটু চাবি খুলে দাও, খানায় কাবার ভিতরে প্রবেশ করে আমি আমার আল্লাহকে সিজদা করতে চাই। আল্লাহু আকবার! কিন্তু ওসমান ইবনে তালহা বলে, না না, কাফেররা নিষেধ করেছে, আপনাকে ঘর এই ঘরের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, নবীজি যখন মক্কা বিজয় করলেন, সেই ওসমান ইবনে তালহাকে প্রথম ডাক দিলেন, সাহাবীরা ডেকে বলতেছেন, ওসমান ইবনে তালহা চলো, নবীজি তোমাকে ডেকেছেন। ওসমান ইবনে তালহা মনে মনে ভয় পাইতেছে, নবীজি যখন মক্কায় ছিল খানায় কাবায় প্রবেশ করতে দেই নাই, আজকে মক্কার ক্ষমতা নবীজির হাতে, নবী ইশারা করলেই তো জীবনটা চলে যাবে, রসুল আমাকে ডাকতেছেন, আজকে আমার জীবনের শেষ দিন, ভয় 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 নিয়ে রসুলের কাছ পর্যন্ত যখন চলে আসলেন, নবীজির কাছে আসা মাত্র নবী ডেকে বলে, ওসমান ইবনে তালহা তুমি আমার কাছে আসো। এই সাহাব, আমার ভাইয়েরা, এই ওসমান ইবনে তালহা যখন রসুলের কাছে আসলেন, নবীজি তখন মক্কা বিজয় করার পর খানায় খাবার চাবি ওসমান ইবনে তালহা রাতেই দিলেন, বলুন সুবহানাল্লাহ।
ওসমান ইবনে তালহা অবাক হয়ে গেলেন, ডেকে বলেন, নবী গো, ও নবী, মক্কার কাফেরেরা এই খানাই কাবার চাবি দায়িত্ব আমার হাতে দিয়েছিল, ওই সময় আমি আপনাকে এই ঘরে প্রবেশ করতে দেই নাই, নামাজ আদায় করতে দেই নাই, আমি মনে মনে ভেবেছিলাম সেই দিনের প্রতিশোধ গ্রহণ করে আপনি হয়তো আজকে আমাকে হত্যা করবেন, কিন্তু তা না করে ওই কাফেরাও চাবির দায়িত্ব আমাকে দিয়েছিলেন, আপনিও চাবির দায়িত্ব আমাকে দিলেন, কারণটা কি? কথা কয় না কেন? কারণটা কি? আমার নবী কোনো জবাব দিলেন না। এইবার ওসমান ইবনে তালহা ডেকে বলেন, নবী গো, আমি মনে মনে ভেবেছিলাম আপনি আমাকে হয়তো বা হত্যা করবেন, কিন্তু তা না করে নবী গো ওই চাবির দায়িত্ব ওরা আমাকে দিয়েছিল, আপনি আমাকে সেই দায়িত্ব দিলেন, প্রতিশোধ গ্রহণ করলেন না, কোনো রকম ধমক দিলেন না, ও নবী আপনার ব্যবহার এত সুন্দর, আমি আর কাফের থাকবো না, আমি আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। নবীজির সুন্দর আচরণে, রসুলের সুন্দর আখলাক দেখে, ব্যবহার দেখে একটা অমুসলিম সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবীজির ভালো ব্যবহার দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কথা বলেন ঠিক কি না? একটা নেতার আদর্শ কেমন হওয়া উচিত? খালি প্রতিশোধ নিলে হয় না, ক্ষমা করে দেওয়ার মধ্যে আসল ভালোবাসা, কথা বলেন না কেন আপনারা? ক্ষমা করে দিয়ে মানুষকে ভালো হওয়ার সুযোগ দেওয়া লাগে, ক্ষমা করে দিয়ে একটা মানুষকে ফিরে আসার সুযোগ দেওয়া লাগে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা ভালো করে বুঝবেন, লম্বা হবে আমি লম্বা করব না, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার প্রিয় নবী, কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী, আমরা কেমন নেতার অনুসারী, যেই নেতা 63 বছরে একটি মিথ্যা কথা বলেনি, আল্লাহু আকবার বলেন, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? ওরা সকালে মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে মিথ্যা কথা বলে লাঞ্চ করে, কথা কর নাকি আপনারা, রাতে মিথ্যা কথা বলে ডিনার করে, খালি পেটেও মিথ্যা কথা, ভরা পেটেও মিথ্যা কথা, ওরা মিথ্যা বলতে বলতে ওদের জীবন শেষ, চাপা বেঁকা হয়ে যাচ্ছে, তাও মিথ্যা বলা ছাড়ে না। আর আপনার আমার নবী 63 বছরে একটিও মিথ্যা কথা বলেননি, সুবহানাল্লাহ, বলেন সেই নেতার অনুসারী আমরা, সেই নেতার, কথা কয় না কেন? ওই যাত্রার পিছনে স্লোগান দিলে হবে না, নেতা ভাইছে একখানা, অমুক দুলে ভাই, দুলে ভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলে ভাই গেছে কবরে তোমরা কেন পরে, ওই স্লোগান দিয়ে লাভ নাই, কথা কন না কেন? সামনের দিকে যাই প্রেক্ষাপট অনুযায়ী কথা বুঝাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দেয়া শোনেন বাজান, এক ইহুদি মসজিদের ভিতরে ঢুকে পেশাব করতেছে, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবী গো, এত বড় সাহস, পেশাব করতেছে মসজিদের ভিতরে, আপনি খালি অনুমতি দেন, এমন এক কোপ দেব নবী গো, জীবনে কোনো দিন আর পেশাব করা লাগবে না, আল্লাহু আকবার বলেন। নবী ডেকে বলে, ওমর, এত রাগান্বিত কেন হও, তুমি চুপ করো, আমি তো বসে আছি, ওরে ওর কাজ ভালো মতো সারতে দাও, আল্লাহু আকবার। নবী কত বড় ডাক্তার ছিলেন, কত বড় দার্শনিক ছিলেন, আল্লাহু আকবার বলেন। আজকের ডাক্তার গবেষণা করেছেন, পেশাব করা অবস্থায় কোনো মানুষকে যদি ধমক দেওয়া হয় আর ওই পেশাব যদি একবার ভিতরে আটকে থাকে, ওর কারণে তার দেহের ভিতরে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনাও আছে, কথা কয় না কেন? এজন্য পাবলিক টয়লেট, মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় যায় আপনারা, আমরা টয়লেট ব্যবহার করি, সাবধান, যদি ভিতরে কেউ যায় ধাক্কাধাক্কি করবেন না, দরজা ধরে টান দেবেন না, বাইর থেকে জুটিয়ে দিয়ে শব্দ দেবেন, বুঝলেন নাই, অথবা গলা খাগল, ভাই আমি অস্থির হয়ে আছি, ভিতরে যে আসেন তাড়াতাড়ি বের হন, এটা বুঝাই দেবেন, আর ভিতরে যে থাকবে তাড়াতাড়ি, ভাই এটা তো আর থাকার জায়গা না, শেষ হইলেই বাহিরে আসবো, কথা কয় না কেন? রাগ করতেছেন, পায়খানা টয়লেট কি, এটা কি বেশিক্ষণ থাকার জায়গা? তো অনেকে যা দরজা ধাক্কা মারে, এমন ধাক্কা যা ছিল সব উপরে উঠে গেছে, কথাকে বুঝতে পারছেন? এই জন্য ভাই এরকম খারাপ ব্যবহার করা যাবে না, ভাই জুতো দিয়ে মিস কল দেবেন, না হলে গলা দিয়ে, কথাকে বুঝছেন নাকি? রাগ করলেন আপনারা, একটু ভদ্রতা শেখা লাগবে আমাদের, রাগ করেন, রাগ করেন না, আপনারা ভালো মানুষ, কিন্তু অনেকে যা এরকম দরজা ধাক্কায়, বাপ রে বাপ, মানে দরজা ভেঙে ফেলে দিবে, রাগ করতেছেন? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক দেখে বলেন, নবী গো দেখেন, ও মনে হয় পেশাব জমায় রাখছে, পেশাব করে মসজিদ পুরোটা মাইকে ফেলে দিচ্ছে, নবী বলে থামো, ওরে পেশাব করতে দাও,
হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবী গো একবার অনুমতি দেন, কোপে এমন কুফা কাত করে দেব দুনিয়াতে আর জীবনে কোনোদিনের পেশাব করার মতো মন মানসিকতাই থাকবে না। নবী বলে, চুপ করো, এত রাগ হয়ে না, আমি আসি তো, ওমর ঠান্ডা হও। এইবার ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল, নবীজি চলে গেলেন, কাদের মধ্যে হাত লাগাইয়া দিলেন, ডেকে বলে, শোনো, তোমরা যে জায়গায় গির্জায় ইবাদত করো, এই জায়গায় যদি কেউ পেশাব করে তুমি কি করবা? ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে, তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্বনবী ডেকে বলে, শোনো, যেই জায়গায় দাঁড়ায় তুমি পেশাব করলা, এই জায়গায় দাঁড়িয়ে আমরা ইবাদত করি, আমাদের প্রভু আমাদের আল্লাহকে সেজদা দেয়, খবরদার খবরদার, আর কোনোদিন মসজিদে এসে তুমি পেশাব করবা না। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে, নবী গো, আমি পেশাব করেছি আর বারবার খেয়াল করে উমর ফারুক খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করার অনুমতি চাই, কিন্তু আপনি বারবার থামায়া দিয়েছেন। ও নবী, আমি মসজিদে পেশাব করলাম, রাগ দেখাইলেন না, গালি দিলেন না, আমাকে সুন্দর আচরণ করলেন, এত ভালো ব্যবহার দেখাইলেন। নবী গো, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ করেছেন কোরআনে ঘোষণা, ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াতে বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, আমি আল্লাহ বলে দিলাম তোমার ওই চরম শত্রুটাকে পরম বন্ধু বানায় দেব, বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো আর মন্দ সমান হতে পারে না, মন্দের জবাব মন্দ দিয়ে দিলে হিতে বিপরীত। কেউ যদি গালি দেয় আপনি যা বলে এ দেখে নেবো, কেউ যদি ঘুষি মারবো আমি ছায়া থাকবো, আমি তোর কাল্লা নাই করে দেব রে, কথা কয় না কে? তাহলে এই জায়গায় কি ফাইট বাজবি না থামবি? আর কেউ যদি গালি গালাজ দেয়, আপনি যদি কেন আসসালামু আলাইকুম, ভাই আপনার মন মানসিকতা ভালো, কলু সালামা, সালাম দিয়ে ওই জায়গার থেকে চলে আসেন, কথা কয় না কে? ওক সালাম দিয়ে ওই জায়গার থেকে ভাগ্য আসা লাগবে। কেউ যদি রাগান্বিত হয়ে 10 গালিও দেয়, আপনি সবর করেন, চুপ থাকেন, নিরবতা পালন করেন, এই নিরবতার পুরস্কার আল্লাহ দেবে, কথা কয় না কে? আল্লাহ কোরআনে বলতেছেন, যদি তুমি মন্দের জবাব ভালো দিয়ে দাও, তার মানে কি? কেউ খারাপ আচরণ করলো, কেউ গালি দিল, কেউ খারাপ ব্যবহার করলো, আপনি আপনার জায়গা থেকে ভালো ব্যবহার করলেন, যে খারাপ ব্যবহার করেছে সে ভুল করেছে, আপনিও যদি পাল্টা খারাপ ব্যবহার করেন তাহলে দুইজনই তো ভুল করলেন। কেউ আপনারে গালি দিয়েছে, আপনি যদি পাল্টা গালি দেন তাহলে বলেন তো ভুল হইল না? তো একজন দোষ করবে, একজন ভুল করবে, একজন গালি দিবে, একজন অন্যায় করবে, আর একজন চুপচাপ থাকা লাগবে, তাহলেই দেখবেন ওই অন্যায়কারী, ওই গালি দেওয়া মানুষটাকে আল্লাহ পরিবর্তন করবেন। ও নিজে আসে বলবে, তোমার এই আত্ম গালি দেয়, তোমার এই আত্ম কথা বলি, এটা মানুষ না গন্ডারে চামড়া বাড়ে, কথা কয় না কে? না, তোমার সাথে আর খারাপ ব্যবহার করবো না, আমি তওবা করলাম, ভাই মাফ চাই, তোমার মতো মানুষই হয় না, তুমি একটা অমায়িক ব্যবহারের মানুষ, বারে মানুষই আর তো সহ্য করতে পারে, তোমারে না দেখে তো বিশ্বাস হইতো না। আল্লাহ একদিন ওই মানুষটাকে আপনার বন্ধু বানায় দেবে, সুবহানাল্লাহ, বলবেন না? পারবেন তো এরকম ধৈর্য ধারণ করতে, কথা কয় না কে? এক অটোয়ালার গরমে তো মাথা খেলেন, হ্যাঁ দেখেন নে, যাই ওইদিকে বলবো না, আপনারা আবার যারা ওই অটো চালান মন খারাপ করবেন না, ওই অটোওয়ালা বাসওয়ালা গাল পাড়তেছে, বাসওয়ালা আবার কই ইলে কি রে সর, তো এই হলো দুনিয়ার হালচাল ভাই। আমরা এই যে আজ মাইক্রো সরে ঘুরি না, বাসওয়ালারা কয় এ প্লাস্টিক, এর নাম বলে প্লাস্টিক, কথা কয় না কে? এই হলো জামানার হালচাল, মানে ছোট গাড়ি কার কেউ দেখতেই পারে না, মোটর সাইকেলওয়ালা ভালোই যাইতেছে, এমন করে পাশা মেরে দেয় মোটর সাইকেল, ওই 3 কিলোমিটার দূরে পড়ে যায়, বৌসল সবসময়, কথা কয় না কে? এই হলো অবস্থা, মানে আমরা ছোট বড় কাউকে মূল্যায়ন করি না, সম্মান দেই না, যে যার জায়গা থেকে যদি একটু ভালো ব্যবহার করি, ভালোভাবে চলাফেরা করি, এই সমাজ আরো সুন্দর হবে, কথা বলে ঠিক কি না? তাহলে এদিক খেয়াল করেন, রসুলের ভালো ব্যবহারে, রসুলের উত্তম আচরণে মানুষ মুগ্ধ হয়ে অন্য ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এই জন্য ভালো ব্যবহার দিয়া ইসলামের বিজয় আসবে, কথা বলেন ঠিক কি না? উগ্র মনোভাব নিয়ে চললে হবে না, কথা বলে ঠিক কিনা?
ইসলাম আলাদেরকে বিনয়ী হতে হবে, উত্তম আচরণ উপহার দিতে হবে। আপনার ব্যবহার দেখে অন্য ধর্ম অবলম্বীরা যেন এইটা বলতে বাধ্য হয় যে ইসলাম ধর্মের মানুষ দুনিয়ার সেরা মানুষ, জান্নাতি মানুষ, আল্লাহু আকবার বলেন। ওরা যেন এটা না বলতে পারে, না আমরাও দেখেছি কত হুজুর এসে কত মুসলমান এসে আমাদের এইটা করে ওইটা করে, এইটুক না জোকে তালে তাল মিলেলে হবে না, কথা কই না কে, যে জায়গায় যাবেন সেই জায়গায় যা তাল মিলাবেন, এরকম করা যাবে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। তাহলে রসুলের এদিক খেয়াল করেন, রসুল পৃথিবীর এক নাম্বার নেতা, আপনার আমার প্রিয় নবী নেতা হিসেবে কেমন ছিলেন জানতে মনে চা? যদি আমি আরো ঘটনা বলি লম্বা হবে, কিন্তু না আমি এতটুকুই বলে আপনাদের সাথে ক্ষান্ত হলাম। এইবার চলেন সামনের দিকে যাই, রসুলের সাথে যারা ছিলেন পৃথিবীর সেরা নেতা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সেরা নেতার সাথে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে, তারা নেতা হিসাবে কেমন ছিলেন জানার দরকার আছে না নাই? ইসলামের এক নাম্বার খলিফা কি নাম, কথা কয় নাকি? এগুলো নাম মুখস্থ থাকবে না, বলিউডের সুপারস্টারের নাম মুখস্থ, বাংলাদেশের সুপারস্টারের নাম মুখস্থ, খেলোয়াড়ের নাম মুখস্থ, কিন্তু ইসলামের এক নাম্বার খলিফা নাম মুখস্থ নাই। কি নাম বলেন বলেন? ইসলামের এক নাম্বার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু, কেমন নেতা ছিলেন বাজান। রসুলের ইন্তেকালের পরে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে খেলাফত দান করার পর তিনি খলিফা হিসাবে নেতা হিসাবে কেমন ছিলেন? 2 বছর 3 মাস 17 দিন তিনি ক্ষমতায় ছিলেন। বাসান গো, আমার 4টি ঈদের রাত পেয়েছিলেন। এক ঈদের রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু মসজিদে নববী থেকে সকল সাহাবীরা চলে গেছেন, ওই মসজিদের ভিতরে একজন আছেন, তিনি হলেন ওই রাষ্ট্রের খলিফা। সুবহানাল্লাহ। কোন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু সবাই চলে যাওয়ার পর আল্লাহর কাছে নামাজ আদায় করে মোনাজাত করে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আল্লাহ আগামীকালকে ঈদ হবে, কার বাড়িতে খাবার আছে কার বাড়িতে খাবার নাই, ও আল্লাহ গো ও আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ সবার ঘরে ঘরে ঈদের আনন্দ আপনি ছড়িয়ে দিন, সকলের ঘরে ঘরে আপনি কল্যাণ দান করুন, সবাই যেন আনন্দ খুশি নিয়ে ঈদ উদযাপন করতে পারে। আল্লাহ আমি নেতা হিসেবে দোয়া করি মালিক, এই দেশের জনগণ যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে। দেখেন ইসলামের এক নাম্বার খলিফা ঈদের রাত্রিতে জনগণের কল্যাণ কামনা করে, জনগণের শান্তি কামনা করে দোয়া করতেছেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এমন নেতাকে পাওয়া যাবে, কথা কন না কে, এমন নেতাকে পাওয়া যাবে? এমন নেতা পাওয়া যাবে না। এখন তো নেতা ঈদের রাত্রিতে জনগণের জন্য দোয়া করা দূরের কথা, আমার দেশের নেতারা দেখি ঈদের আগে বিদেশে যায় মার্কেট করার জন্য, অনেক রক্ত ঝরেছে ভাই। এ পর্যন্ত প্রায় 6,000 মানুষ মারা গেছে, কয় হাজার? 6,000, এর মধ্যে 40% হলো শিশু, কত কথা কয় না, 40% শিশু। এই জন্য ফিলিস্তিনের এই বড় বড় নির্যাতন আমাদের দেখে গা শিউরে উঠতেছে, কলিজাটা খাকা করতেছে যে কি হচ্ছে, এই শিশুদের আহাজারিকে আল্লাহ চেয়ে দেখে না? আমাদের মনের মধ্যে এরকম আহাজারি, হৃদয়টা ফেটে যাচ্ছে, ছটফট করতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ফিলিস্তিনি ছোট ছোট শিশুদের মুখের দিকে তাকায় হইলেও ওই জালেমদেরকে হটাইয়া ফিলিস্তিনির মানুষদেরকে একটা নিরাপদ জীবন দান করুন। জোরে কোন আমি, আরো জোরে বলেন আমি, একটু অন্তর থেকে আজকে দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চানপুর তরুণ সংঘের উদ্যোগে আমার কলিজার করা যুব সমাজ করতে গাইছিত আজকের ওয়াজ মাহফিল থেকে আমি গুনাগার। আজকের মাহফিলের সভাপতি আলেমে দিন আলহাজ মুফতি মাহমুদ আল হাসান সাহেবকে সঙ্গে নিয়াম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ তহিদুর রহমান মানিক ভাই, বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন, আলোচনা করেছেন হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ মিনহাজুল ইসলামকে আল্লাহ কবুল করেন, ধন্যবাদ জনাব আলহাজ আবুল কাশেম জুয়েল ভাইকে কবুল করেন, জনাব মোহাম্মদ আজমল হোসেনকে কবুল করেন,
সাংবাদিক আমাদের আতিক ভাইকে আল্লাহ কবুল করেন। রাব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে কবুল করে নেন। আমি গুনাহগার আদর্শ নেতা, এর উপরে কিছু কথা বলার চেষ্টা করেছি, নেতা কেমন হওয়া উচিত, জাহান্নাম নিয়ে কিছু কথা বলেছি, আল্লাহ নামাজ পড়ার জন্য যুবকদেরকে আহ্বান জানিয়েছি, আমার যা বলার আমি বলেছি, আসমান থেকে তুমি তো সব শুনেছো গো মালিক, এই বান্দাদের কল্যাণে যে কথাগুলো ভালো আল্লাহ সেই কথাগুলো তাদের আমল করার তৌফিক দিয়া দাও। হেল্লা তালা আজকের মাহফিলে যত আলোচনা হয়েছে এর মধ্যে যা সব দান করে থাকেন, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকের সবটুকু পৌঁছায় দাও। রব্বুল আলমিন আরো পৌঁছায় দিন তাম পৃথিবীর জমিনে যত মমিন মমিনা, যত মুসলিম মুসলিমাত ইমান নিয়ন্দকার কবরে চলে গেছে তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দিন। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ আমাদের অনেকের মা নাই বাবা নাই, এতি মানায় কবরে চলে গেছে, যে জনম দুঃখিনী মা দশ মাস দশ দিন গর্ভে থাই দিয়েছে, প্রসাবের যাতনা সহ্য করেছে, দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের হারিয়ে ফেলেছি আল্লাহ ওই মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের বাবা যারা হারিয়ে ফেলেছে আল্লাহ বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আমি গুনাহগার যে কথাগুলো বলেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর ওপর আমল করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন সূরা আহজাব থেকে যে আলোচনা হয়েছে আল্লাহ এই আলোচনা বুঝে আমল করার তৌফিক দিয়া দাও। আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, মসজিদ মুখী বানায় দাও, এত সুন্দর মসজিদ বানাইছে আল্লাহ যুবকেরা গ্রামবাসী, আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সহিত আদায় করা তৌফিক দিয়া দাও। কলিজার টুকরা যুবকেরা চার পাঁচ দিনের মতো আজকে জান্নাতের বাগান লাগাইছে, প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলিদের মতো বানায় দাও আল্লাহ। এলাকার যুবকেরা এত ভালো আল্লাহ, এত ভালো কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না আল্লাহ, অল্প দিনের মধ্যে এত ভালোবাসা দিয়েছে আমাকে আল্লাহ, বারবার মোবাইলে যোগাযোগ করে আমার কলিজার টুকরা যুবকের আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছে আল্লাহ, যুবকদের হায়াত বাড়াইয়া দেন, তাদের রোজগারে বরকত দিয়ে দেন, দেহের শক্তি বাড়াইয়া দাও গো আল্লাহ, প্রত্যেকটা যুবককে জামানার আমির হামজা বানায়া দাও, এ জামানার সালাউদ্দিন আইয়ুবী বানায়া দাও, ওমরের মতো জীবন তাদেরকে দান করো গো আল্লাহ, ওসমানের মতো ধনী বানায়া দাও, নিজেদের পকেট থেকে টাকা দিয়ে আজকের আয়োজন করেছেন আমার যুবকেরা, আল্লাহ চান পাড়ার তনুর সঙ্গের যুব সমাজকে আল্লাহ কবুল করে নাও, আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে মাঠে কোরআনের তাফসির করার তৌফিক দিয়া দাও। যে মা বোন কষ্ট করে রান্না বান্না করে আমাদের খাওয়াইছেন আল্লাহ মা বোনদের হায়াত বাড়ায় দেন, যে বাবাজিরা কষ্ট করে বাজার হাট করে খাওয়াইছেন রান্না করেছেন আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাগুলো মাফ করে দেন, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব পেশ ইমাম যারা আছে আল্লাহ কবুল করে নেন, ওনা ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন আল্লাহ কবুল করে নেন। হাল্লা তালাম এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ এ দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও, এ দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ এলাকার প্রশাসনের ভাইরা সহ যারা আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম যাজা দান করেন। রব্বুল আলামিন ও আল্লাহ আমি গুনাহগার দোয়া করি গো মালিক আল্লাহ, ফিলিস্তিনের অসহায় নির্যাতন সয়ে যাওয়া মুসলমানদের উপরে সাহায্য পাঠা, 75 বছর ধরে মুসলমানেরা নিজ ভূমিতে
যাযাবরের মতো। ওই জালেম ইসরায়েল ইহুদিরা উড়ে এসে জুড়ে বসেছে, ওরা তো এই ফিলিস্তিনের মালিক নাই, এই ফিলিস্তিনের মালিক হলো ফিলিস্তিনের মুসলমানেরা। ও আল্লাহ, আর কত মুসলমানদের ইমানের পরীক্ষা নিবা গো আল্লাহ, আর পরীক্ষা নিও না আল্লাহ, হে আমাদের রব, আর পরীক্ষা নিও না গো মালিক, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দান করো। আল্লাহ ফিলিস্তিনের জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও, আমাদের প্রথম কেবলা তুমি ফিরায় দাও, পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসাকে আল্লাহ ফিরায় দাও আল্লাহ। আবাবিল পাখি পাঠায় যেমন খানাই কাবারও খা করেছো আল্লাহ, তোমার আসমানি গাইবি মদুদ দ্বারা সাহায্য দ্বারা ওই জালেমদেরকে হটায়া ফিলিস্তিনের জমিনটাকে গাজার মুসলমানদেরকে তুমি রক্ষা কর। ওই জালেমদের চক্রান্ত ষড়যন্ত্রকে তুমি আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়া আল্লাহ মুসলমানদেরকে একটা স্বাধীন ভূখণ্ড দান কর আল্লাহ। ছোট ছোট শিশুদের রক্ত দেখলে কলিজাটা ফেটে যায়, সহ্য করতে পারি না মালিক। আজকে আমরা আমাদের সন্তান নিয়ে কত নিরাপদে আছি, ফিলিস্তিনের মুসলমানের একটা রুটির জন্য হাহাকার করে, একটা পানির জন্য হাহাকার করে, আজকে কয়েকটা দিন তাদের খাবার নেই, খাবার নাই পানি নাই, তারা কষ্টে দিন যাপন করতেছে আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, ওই জালেমদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ ট্রেন দুর্ঘটনায় যত মুসলমান মারা গেছে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ, আমাদের বাংলার জমিনটাকে ইসলামের জন্য কবুল করো, এ দেশের মসজিদ মাদ্রাসা কবুল করুন, হাকের ওলামা ইকরামদের কবুল করুন, কোরআনের ময়না পাখি বিদায় নিয়ে আল্লাহ জান্নাত দান করুন আল্লাহ। যত আলেম মাজলুম অবস্থায় জীবন যাপন করতেছি মুক্তির ফয়সালা করে দেন, সকল অশান্তি হাত থেকে এই বাংলাদেশটাকে আল্লাহ হেফাজত করেন, সকল ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশটাকে আল্লাহ হেফাজত করেন, আমাদের প্রিয় মাতৃভূমি লাল সবুজের পতাকাকে আল্লাহ হেফাজত করুন, প্রশাসনের ভাইদেরকে ইসলামের বন্ধু হিসেবে কবুল করুন আল্লাহ। যারা আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছেন এলাকার নেতৃবৃন্দ আল্লাহ কবুল করেন, মেয়র সাহেবের হায়াত বাড়ায় দেন আল্লাহ, জনগণের জন্য আদর্শ সেবক হিসেবে কবুল করুন রাব্বুল আলামিন। দূর দূরান্তে কষ্ট করে কোরআন শোনার জন্য যত যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মুরব্বি ভাইয়েরা, মুরব্বি বাবাজিরা, কচি কাচারা, সোনা মানিকেরা, হায়াল্লা তালা পর্দানিশি মা বোনেরা ছুটে এসেছে আল্লাহ, আল্লাহ সবাইকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের কলে আবৃত করুন আল্লাহ, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন আল্লাহ। জীবনে আর কোনো দিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, আল্লাহ আমাদের মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ। আমি বারবার নামাজের কথা বলেছি, মসজিদের কথা বলেছি, জাহান্নামের কথা বলেছি আল্লাহ, একটা মানুষও যদি আজ থেকে নামাজি হয় আজকের মাহফিল তুমি কবুল করে নিও, একটা মানুষ যদি দাঁড়িয়ে রাখে আল্লাহ তাকে তুমি হাল্লা তালা রসুলের সাথে একই জান্নাতে কবুল করে নিও, হাল্লা তালা আজকের আলোচনা শুনে যত মানুষ দান করেছে আল্লাহ কবুল করে নাও, 1000 করে টাকা দিয়ে রসুলের সাথে জান্নাতে যাওয়ার আশা যারা করেছে আল্লাহ এই মানুষগুলো রসুলের সাথে একই জান্নাতে থাকার তৌফিক দান করুন। আজকের মাহফিলে যত মানুষ আমরা এসেছি আল্লাহ সবাইকে রসুলের সাথে একই জান্নাতে আপনি কবুল করুন। তাহাজ্জতে নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আমাদের গুনাহ থেকে আপনার কাছে মুক্তি চাওয়ার তৌফিক দান করুন। আমরা অনেক গুনাহ করেছি নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে, রাতের আঁধারে, গোপনে প্রকাশে, এত এত গুনাহ করেছি গো মালিক, যদি আমাদের গুনাহের দিকে তাকাও জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না আল্লাহ। আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ, আপনি গাফফার আমরা গুনাগার, আপনি মনিব আমরা সবাই আপনার গোলাম আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাগুলো আপনি মাফ করে দিন, যত গোনা করছি মাবুদ মোরা
জীবনে মাফ করে দাও তুমি মাবুদ নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে খেলিয়া এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তওবা করিলাম আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিন ওই কঠিনে জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দিন রব্বানা শ্রীফান না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ যে যা আশায় হাত তুলেছে আশাগুলো পূরণ করে দাও খেতখামারে বরকত দাও জিন্দিগির আল্লাহ তালার সমস্ত কামনা বাসনাগুলো পূরণ করে দাও জীবনে একটাবার খানায় কাবায় কবুল করে নিও রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও আমার সাদিক ভাই হারুন ভাইকে কবুল করো মিডিয়ার ভাইদেরকে কবুল করো যারা আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগায় উল্টাপাল্টা টাইটেল দেয় আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করুন তাদেরকে আপনি হেদায়েত দান করুন আমার গাড়ির ড্রাইভার হারুন ভাইকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তাআলা আমার বাবা অসুস্থ আল্লাহ তাআলা আমার বাবাকে তুমি শেফায়ে কামিল আজলা দান করো তোমার গোলামদের কাছে দোয়া চাই আল্লাহ আমার বাবাকে মাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করো আল্লাহ তাআলা আমি গুনাহগার একটি মাদ্রাসা বানাইছি আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে আল্লাহ কবুল করো আমার মাদ্রাসায় সাতজন এতিম বাচ্চা এগারো জন গরিব বাচ্চা আল্লাহ তাআলা মোট চল্লিশ জন আল্লাহ তাআলা সারা দেশ থেকে যে হাদিয়া পায় সেটা দিয়া আমি এদেরকে পরিচালনা করার চেষ্টা করি আল্লাহ মৃত্যু পর্যন্ত এদের পাশে থাকার তৌফিক দান করুন আমার মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করুন একটা মসজিদ বানানোর স্বপ্ন দেখেছি একটা গণ কবরস্থান বানানোর স্বপ্ন দেখেছি আল্লাহ আমার এই স্বপ্নগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ তাআলা প্রত্যেকের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহ এই এই মাহফিলের জন্য যত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে দান করেছেন সহযোগিতা করেছেন কবুল করেন বিশেষ করে কলিজার টুকরা যুবকদের কথা আমি কোনো দিন ভুলবো না আল্লাহ আমার যুবকেরা এত দ্রুত এই মাহফিলটাকে বাস্তবায়ন করেছেন আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে দিনের মুজাহিদ বানায় দাও দিনের সৈনিক বানায় দাও প্রত্যেকটা যুবককে নামাজি বানায় দাও দিন দরদি আলেম দরদি বানায় দাও মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মক্কানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদেছে বাংলারে জমিন বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন সিডিআর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন তবে মানুষ তোমরা মনে রেখো তবে মানুষ তোমরা মনে রেখো একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই কিসের টাকা কিসের বাড়ি ও তুমি কিসের কর জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বট বৃক্ষে কুল সমহল কে দিল রে লতার গাছে কদু মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা
চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা কেবা হলো দিবা রাত্রি দক্ষিণা হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু কেবা দিল তোর মুখে হাসি অথয় মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা মাঠের তরে কে বিশাল সব শ্যামল ছবি সকাল বেলায় কে উঠাই রে আবি রঙ্গারবি পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তালার দান লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জবান সরে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা 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 ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সের এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত চাঁদপুর তরুণ সংঘের উদ্যোগে আজকের এই 12তম বার্ষিক অজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন মুহাদ্দিস মোলামগাড়ি মাদ্রাসা ও খতিব চাঁদপুর জামি মসজিদ আলহাস মুফতি মাহমুদ হাসান সাহেব দামত বরকাতুম আলিয়া আল্লাহ তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, দিনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক মাননীয় মেয়র মহোদয় জনাব মোহাম্মদ তহিদুর রহমান মানিক ভাই। আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মিনহাজুল ইসলাম দামত বরকাতুম আলিয়াম। আল্লাপাক প্রিয় ভাইয়ের জবানকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরাম, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জালাপাক সুবাহানা ওয়া তায়লা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে
শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত্র শুকুর আদায় করে পড়ছি, আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। লক্ষ করি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনাতা যে নবী আইগামে জাহিলেদের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনে রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা বড় মহাব্বত নিয়ে পরিচিত দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষ আপনারা, অন্য জেলায় হলে তাও ঝোঁকে তালে দুই চারজন হাত উঠেই তো, কিন্তু বগুড়ার মানুষ কি তুলবে অত সহজ না, কারণ বগুড়ার মানুষ অনেক সচেতন, অনেক চালাক। উত্তরবঙ্গের রাজধানী বগুড়া, তাই না ভাই? তো যাই হোক, চালাক শ্রোতাদের সামনে আবার ওয়াজ করে শান্তি পাওয়া যায়, অল্প বললেই বেশি বুঝে নাই, ক কইতে কলিকাতা বুঝে নাই। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আটটা বেনারা দেন তো মাশাল্লাহ, মারহাবা। আসতে কারণ আকে জানো না লাগে হাত নামান, অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। বাংলাদেশে সকল ক্ষেত্রে দেখেন দুর্নীতি আছে। আজকে বাংলাদেশে দেখেছেন ভৈরবে এমন একটি ভয়ানক ট্রেন দুর্ঘটনা হয়েছে, যেই দুর্ঘটনায় এ পর্যন্ত প্রায় 36 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, মারা গেছেন, অনেক মানুষ আহত হয়েছেন, কারো হাত কাটা, কারো পা কাটা, স্বজনের আহাজারি, চিৎকার মেরে কান্নাকাটি করতেছেন। দুর্ঘটনা ঘটেছে একটা মালবাহী ট্রেন, বোঝেন নাই, আর একটা জনগণ নিয়ে যাইতেছে। তো এই দুইটা ট্রেন রেল ক্রসিং যখন পার হইতেছে, একটা ট্রেন এসে আর একটা ট্রেনকে এমনভাবে ধাক্কা মারছে জায়গাতেই শেষ, শত শত মানুষ আহত হয়েছেন। এখন এমনভাবে এই ট্রেন দুর্ঘটনাটা হয়েছে, আপনারা দেখেছেন ভিডিওটা, যে যাইতেছে একটু যদি স্লো যাইতো, ব্রেক করতো, তাহলে হতাহতের ঘটনাটা ঘটতো না। কিন্তু বোঝেনি তো, ট্রেন তো সহজে ব্রেক করে না, হ্যাঁ হয়তোবা তারা চেষ্টা চালিয়েছেন, কিন্তু একেবারে মুখোমুখি লেগে দিয়েছে, মনে করেছে যে এটা পার হয়ে গেছে, মালবাহী ট্রেনটা মনে হয় পার হয়ে গেছে, কিন্তু আসলে পার হয় নাই, তার আরও কিছু বগি ছিল রেল লাইনের ওপরেই ছিল, আর এইটা যায় মেরে দিছে। তো এই হলো অবস্থা। আজকে ডিজিটাল প্রযুক্তি হয়েছে, কন্টেন্ট কয়টায় ঢুকবে, কয়টায় আসবে, কি হবে, এরপরেও যদি মানুষ এইভাবে দেখে শুনে দুর্ঘটনা ঘটে, তাহলে বলেন তো আমাদের অবস্থাটা কি, কথা বলেন না কেন?
এটা তো দেখে শুনে দুর্ঘটনা। এজন্য সচেতন হতে হবে, খালি স্মার্ট বাংলাদেশ বললেই হবে না, কথা বলেন না কেন, এগিয়ে যাওয়া লাগবে। সেইভাবে আজকেই দুর্ঘটনার দায়ভার কে নেবে? যেই মানুষগুলোর হাত কেটে গেল এই দুর্ঘটনায়, পা কেটে গেল, হাত কেটে গেল একটা পরিবারের, সে হয়তো অনেক কিছু, তাহলে সে তো আজ প্রতিবন্ধী হয়ে গেল, হাত কেটে গেল, পা কেটে গেল, সারাটা জীবনের জন্য পুঙ্গু হয়ে গেল, কে নেবে দায়ভার? তখন বলা হবে তিনজন তদন্ত করার জন্য কি করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে, তিন সদস্যের কথা কয় না কেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে খুব দ্রুত। আশা করা যায় কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে আমরা অবশ্যই জাতিকে জানাব। ওই তদন্ত কমিটি পর্যন্তই শেষ, এর রিপোর্ট আর জাতি পায় না, কথা কয় না কেন, রাগ করেছেন আপনারা? 36 জন মানুষ এই দুর্ঘটনায় মারা গেলেন, কত মানুষ হাসপাতালে ভর্তি হইলেন, আহত হয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, চোখের সামনে আমরা ভিডিওটা দেখতেছি, একটা ওই লাইন দিয়ে পার হয়ে যাচ্ছে আর একটা এই লাইন দিয়ে পার হয়ে যাবে, এই মাঝখানে যায় ভিজে গেল, মালবাহী ট্রেনের সাথে এমন ভাবে ধাক্কা মারছে শেষ, কয়েকটা বগি উল্টে ওই জায়গায় পড়ে গেছে, কঠিন একটা অবস্থা। তো এগুলোর দুর্ঘটনা দায়ভার কে নেবে? যখন আমরা দেখি কোনো গেটম্যান না থাকে, সেটা নিয়েও চতুর্ধারের সমালোচনা হয়, তো এই এই দায়ভার কাকে দেবেন? প্রযুক্তির যুগ, আমরা বিশ্বের সব দেশের চাইতে এগিয়ে যাচ্ছি, ভালো কথা আলহামদুলিল্লাহ। তাহলে এই জায়গাগুলোতে একটু সিসি ক্যামেরা লাগায় রাখা দরকার, হ্যাঁ, সেই ফুটেজ চলে আসবে, যারা রেল কর্তৃপক্ষ থাকবেন, দায়িত্বশীল থাকবেন তাদের কাছে, তারা বলে দেবেন 5 মিনিট পরে আসেন বা 10 মিনিট পরে ঢোকেন, বা মালমাই ট্রেনটা আসতেছে আগে ওটা নিরাপদে নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছুক, তারপরে আপনি ছাড়েন। এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল, তো যাই হোক, আল্লাহ এই জাতির মানুষকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। যারা মারা গেছেন তাদের পরিবারকে আল্লাহ পাক সবর ধারণ করা তৌফিক দান করুন, ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা যৌতুক মুক্ত বাংলাদেশ চাই, আল্লাহ কবুল করুন, জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, যারা স্বজন হারায় তারা দুঃখটা বোঝে, হারানোর যন্ত্রণা কি কথা বলেন না কেন। তো আপনার আমার আত্মীয় স্বজন যখন এভাবে চলে যাবেন, তখনই আমরা বুঝবো যে নিরাপদ সড়ক চাই আন্দোলন কেন করা হয়, কথা বলেন না কেন। এই জন্য যারা ড্রাইভার, যারা এই ধরনের কাজে নিয়োজিত থাকবেন, হ্যাঁ, তাদের অবশ্যই দায়িত্বশীল হওয়া লাগবে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ একটা ড্রাইভারের হাতে থাকে, বিদায় দুর্ঘটনা যেন না ঘটে অনেক সচেতনভাবে তাদের দায়িত্ব পালন করা লাগবে, কথা বলেন ঠিক কিনা। এই যে সামান্য গাফিলাতির কারণে, একটা ভুল বোঝাবুঝির কারণে, এই যে দেখেন বিশাল একটা দুর্ঘটনা ঘটে গেল, কথা বলেন না কেন, আপনারা দেখেননি? তো যাই হোক, যারা মারা গেছেন আল্লাহ পাক যেন তাদের পরিবার, যারা জীবিত আছেন, যারা স্বজন হারিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। তো সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই, তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার, আছে না নাই, ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না, আছে না নাই। আচ্ছা বলেন তো আমার বাড়ি কোন জেলা, গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে তাই না, তো একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়, আপনাদের বাড়ি কোন জেলা। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে বগুড়াতে এসেছি শুধুমাত্র করণের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা। আর আমি গাইবান্ধা থেকে বগুড়াতে শিবগঞ্জ থানায় রাজনীতি করে আমার কোনো লাভ আছে, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে, তাহলে আমি কেন এখানে রাজনীতি করব, যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব, কথা বলেন ঠিক কিনা।
এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনৈতিক কোনো দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি পলিটিক্যাল লর্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আসে না নাই, এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশদ, জাহানবীর, ফুরফুরা, হাটহাজারী, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন, গণফোরাম, শিশু সমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, চার দল, চৌদ্দ দল, আট দল, উনিশ দল, বিশ দল, ইসলাম, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস, যে পর্যন্তই থাক, বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে যদি আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই, কথা বলেন ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি বগুড়ার এশিয়া হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে, কথা বলে ঠিক কে না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুরি বানাইছে, ২৬ মাসের গর্ভবতী, ওই হারাম খোরদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খায়ে পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে, বোরকা পরে না, পর্দা করে না, এমনকি বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের ব্যান্ড গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায় বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার ওপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না, আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন, এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আপনার আমার নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, সাহাবাই কিরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এদেশের মাটির জন্য, লাল সবুজের পতাকার জন্য 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে, নবীদের মতো, সাহাবাই কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি, দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত সোজা করেন, টান টান করে তোলেন, দুই হাত সোজা করেন, ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত তোলার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন না, দুই হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত, বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আমার আল্লাহ বলেন ডান ওই বাতাসে সবাই আল্লাহ ওয়ালা না, এদিকে এরকম কেউ নাই নাই নাই, আল্লাহ কবুল করেন যখন আমিন না থাকলেও আমি বলে কি মার খাবো, ছেলে পেলে যে যা পারেন দেন আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। ভাই আমার হাতে 500,000 টাকা দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি আসেন জিকিরে করেন লা ইলাহা। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। ছেলে পেলে যারা কালেকশন করতেছে টাকা পয়সা নিয়ে কই গেল, মঞ্চে জমা দেন, আবার নিজের মনে করে কেউ বাড়ি নিয়ে যাবে না সোনা, অথবা কর্তৃপক্ষের ভাইয়েরা সবাই মিলে এক জায়গায় করো বাবা, আবার দেখো তোমাদের ব্যাস ছাড়া স্বেচ্ছাসেবকের কার্ড ছাড়া আবার কেউ কালেকশন করে নিয়ে আবার ভাইকে যান না যায়, সব টাকা এক জায়গায় করো, ওই আন্ধারের মধ্যে লিয়ে গেছো কেবা, ওর মধ্যে এক থাপা আবার কেউ পকেটে তুলে বিপদ হয়ে যাবে। তোমরা সব এক জায়গায় করো, সব এক জায়গায় করো, যেখানে করো করো, তোমাদের সিদ্ধান্ত, আমি এমনি বললাম, মন খারাপ করো না আবার ময়না। আর সব সব টাকা এক জায়গায় করেন, মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল সব টাকা এক জায়গায় করেন। ভাই আমার হাতে 500,000 টাকা দেওয়ার মতো এলাকায় কেউ নাই, কেউ নাই, আসেন একটা মানুষ আসেন আমি গুনাহগার দোয়া করে দেবো, বাজান আসেন 500,000 টাকা নিয়ে আসেন আমি গুনাহগার দোয়া করে দেবো, আমি মুসাফিরের হাতে দেন। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় পাই নাই, এখানেও পাবো ইনশাল্লাহ, ছোট বিলেও বড় মাছ থাকে, আসেন তাড়াতাড়ি করে আসেন, দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে। আমার হাতে 500,000 টাকা দেওয়ার মতো কেউ থাকলে বাজান আসেন, দিলটা বড় করে কে আসেন দেবেন, আসেন লা ইলাহা। নিয়ে নিয়েছে না না, তারপরে পাওয়া যাবে ইনশাল্লাহ। একটা মানুষ নিয়ে আসেন তো, 500 টাকার একটা নোট নিয়ে আসেন তো, একটা মানুষ 500 টাকা হোক 1,000 টাকা হোক নিয়ে আসেন, আমি গুনাহগার দোয়া করে দেবো, আল্লাহ পাক যেন বিশ্ব নবীর সাথে আপনাকে একই জান্নাতে কবুল করেন জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় নবী নবীর পাগল কে আসেন, আসেন তো বাজান আসেন, দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে, আমি গুনাহগার দোয়া করে দেবো, বাজান আসেন মাশাআল্লাহ। শোনেন খবরদার কোনো মহিলার কাছে যান বেছেন না, হ্যাঁ কীটনাশকের দোকানদার এদের গণেশপুর বাস স্ট্যান্ড চেনেন না, কি দোকানের না বাহার টেডাস মাশাআল্লাহ, কীটনাশকের দোকানদার আমার ভাই দোয়া চাই 500 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর, আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, আল্লাহ তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন, দুনিয়া আখেরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন জোরে বলেন আমিন। যাক আলহামদুলিল্লাহ 500 টাকার একজন পাই পাইছি, 1,000 টাকার একটা নোট দেখেন আমি আলোচনায় চলে যাবো, বাংলাদেশের সেরা নোট 1,000 টাকার নোট কার কাছে আছে নিয়ে আসেন, আমি গুনাহগার দোয়া করে দেব, বিশ্ব নবী যেই জান্নাতে থাকবে আল্লাহ পাক যেন আমার দয়ার নবীর সাথে আপনাকে একই জান্নাতে কবুল করেন জোরে বলেন আমি। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা এলাকায় কি একজন নবী প্রেমিক পাওয়া যাবে না, নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা আমার দোয়া নেবেন কে আসেন, দোয়া করলে আল্লাহ যেন কবুল করেন জোরে কোন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 1,000 টাকার নোট কার কাছে আছে নিয়ে আসেন তাড়াতাড়ি আসেন, আমি গুনাহগার দোয়া করে দেব, আমি গুনাহগার দোয়া করে দেব, ভাই তাহাজ্জুদের সময় আপনার কথা স্মরণ করে দোয়া করে দেব, আসেন দোয়া কবুলের মালিক কে কথা কয় না, কবুলের মালিক কে আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর। আর একজন যুবক ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়, নগদে 500 টাকা ধরে বলেন মারহাবা আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এ দানে ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দান করেছে 500 টাকা, দুনিয়া খেরাতে রাই কোনা কোনো ঠেকা, মনের পরে চুলে সাথে কি জান্নাতি করে দিও দেখা, টাকা রংটা বড় ভালো অন্তরে জ্বালায় দাও করণের আলো জোরে কন মারহাবা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনা খাতা মাফ করে দি আল্লাহ, জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, আসেন আসেন দরদিরে আমার দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ চানপুরের হাফিজার ভাই তার জোনা দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়, নগদে 500 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এ দানের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখেরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন জোরে বলেন আমিন। 1,000 টাকা চাইছিলাম দিলে দেন, না দিলে আলোচনা চলে গেলাম, শেষ ভালো যার সব ভালো তার, 1,000 টাকা নোট চাইছিলাম, আসেন ভাই কারো কাছে থাকলে নিয়ে আসেন ভাই, আসেন ভাই না।
1000 টাকা নোট নিয়ে আসেন ভাই, আমি গুনাহগার দোয়া করে দেব ভাই। বিশ্ব নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায়, নবীর সাথে জান্নাতে যাইতে মন চায় না, কথা কয় না খায়। 1000 টাকা নিয়ে দোয়া চান, আমি দোয়া করব, দোয়া কবুলের মালিক আল্লাহ। আমি মুসাফির একজন আলেম মানুষ, আমার দোয়া আল্লাহ যদি কবুল করেন, আমি গুনাহগারের আশা যদি আল্লাহ আপনি পূরণ করে দেন, আল্লাহ আপনার জীবনের আশা পূরণ করে দেবেন। জোরে বলেন মারহাবা। মিনারুল টেরাস কি দোকান এটি আছে গণেশপুর? আলুর দোকানদার, আলুই তো শিবগঞ্জে, আলুই তো ঠিকই তো আছে। আর আলুর যে দাম বাংলাদেশের মনে করেন ইতিহাস ফেল। 2023 সাল মানুষের মনে থাকবে যে আলু 50 টাকা কিনে খাওয়াছে, বাপের জন্মে দেখেনি কেউ। চাষারা করছে কি কয় বা কি কয় রে, 1 টাকা দিয়ে আমরা দিয়ে মানে ওই যে কি পাইছিল, না না কই 1 টাকা দিয়ে 2 জোড়া মুশফ কিনছে চাষারা ওই সেই জামানায়। সে চাষারা বুক থাবড়াচার করছে 50 টাকা কেজি আলু, যে স্মার্ট বাংলাদেশ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, 100 টাকাও কিনে খাওয়া লাগতে পারে, কথা কয় না কথা কয়। পিএস 100 টাকা শোনেননি আপনারা? লিল্লাহে তাকবীর। মিনারুল টাটাস না আমার ভাই আলু ব্যবসায়ী, আল্লাহর তার ব্যবসায়ী বরকত দান করুন। জোরে বলুন আমিন। সমস্যা নাই, যত জিনিসের দাম বাড়ুক, যে কয়দিন কিনে খাইয়া বাঁচা যায় আমরা বেঁচে থাকবো, সব ফুরে গেলে তো চলে যাবো নাকি কন, দরকার না খায় মরে যাবো, কি আছে জীবনে? এ জীবন যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই ভালো, কথা কয় না কে? হ্যাঁ, যে জামানা পড়ছে যত তাড়াতাড়ি বিদায় নেওয়া যায় তত ভালো, কথা কয় না কে? বেশি দিন বেঁচে থেকে কি করবেন, একটু ইবাদত বন্দগি ভালোভাবে করেন, জিকিরে ফিকিরে থাকেন, যাতে পবিত্রতা অবস্থায়, উজু করা অবস্থায়, কোরআন পড়া অবস্থায়, জিকির করা অবস্থায় যেন মৃত্যু হয়, তাই না কথা ক? সামনের দিকে যে আলোচনার প্রেক্ষাপটে বলবো কি কষ্ট ফিলিস্তিনি মুসলমানের একটু বলবো, একটু অপেক্ষা করেন। আমার মিনারুল ভাই আর বিশিষ্ট আলু ব্যবসায়ী আল্লাহরে গোলাম, নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। এই যে বাংলাদেশের সেরা নোট 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বরদানে সামিল করেন, আল্লাহ তাআলা দান করেছেন 1000 টাকা, দুনিয়া কেরাতের এক কোনা কোনো ঠেকা, মরণ পর রসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা, জোরে কোন মারহাবা। আল্লাহ তার পরিবার পরিজনের হায়াত বাড়ায় দেন, যারা মারা গেছে কবর জান্নাতের বাগান বানায় দেন। মোহনা টিভির সাংবাদিক আমাদের আতিক ভাই, তাই না? আতিক ভাই না, আগে 5000 এখন আর 1000 টাকা, আমি খুব চাইতেছি তো পাইতেছি না। আমার ভাই মনে করতেছে আমার ভাই বগুড়া থেকে আসছে, গাইবান্ধা থেকে আসছে, আমার ভাই কষ্ট করবে, তা তো হয় না। আমার আতিক ভাইয়ের মন মানসিকতা ভালো, লিল্লাহে তাকবি। আমার আতিক ভাই দান করেছেন আগে 5000 এখন 1000, মোট 6000 টাকা, ধরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে সামিল করেন, এদানের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখেরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, ধরে কন আমিন। শফিক প্রবাসী বিদেশে থাকে আমাদের ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়? কোন দেশে গো? ওই মাহফিলের সভাপতি ভাই কোন দেশে থাকে? দেশে আছে, আপাতত বিদেশে যাবে। 2000 টাকা, জোরে বলেন মারহাবা। সবার সভাপতি আল্লাহ তাআলা ভাগ্যের করে দেখ উন্নতি, বাড়ায় দেখ জীবনের গতি, হয় না যেন কোনো ক্ষতি, জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। যাক আলহামদুলিল্লাহ, আপনারা আমার আশা পূরণ করেছেন, আমার প্রবাসী ভাইয়ের জীবনকে আল্লাহ কল্যাণকর বানায় দেখ, দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দিয়ে তার জীবনটাকে আল্লাহ ভরপুর করে দেখ, জোরে কন আমিন। আর কোনো কথা নাই, ডাইরেক্ট এখন ওয়াস। এবার এ ভাতিজা পরে বা পরে পরে তুলিস বা, সময় দিমনি বস, আগে ওয়াস শুনবা। আচ্ছা এদিক খেয়াল করে, যাই গাইবান্ধার মানুষ ভাষায় যদি একটু কম বেশি হয় রাগজান কইরে বসেন। আচ্ছা আপনারা আমার একটা অনুরোধ রাখবেন, কিচ্ছু অনুরোধ না, যদি দুইজন বসেন, ওটা বসা করবেন না, গল্প গুজব করবেন না, ঠিক আছে? আমার একটু সময় দেবেন আর একটু সাপোর্ট দেবেন। আচ্ছা চলেন, আর কোনো ভূমিকা না, ডাইরেক্ট আলোচনা, একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। মনে করেন ঘন্টা ডাইরেক্ট দিলেই হবে, বেশি সময় লাগবে না, থাকবেন না, 12:30 পর্যন্ত আছেন না তো, ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। হ্যাঁ, অল্প সময় আমি আলোচনা করব, আমি খুব বেশি আলোচনা করি না, অনেকে আপনারা জানেন, যত দ্রুত পারি আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে ভাই কোনো ভূমিকা দিলাম না, ডাইরেক্ট আমাদের যা কাজ
হয়ে গেছে এখন ইনশাল্লাহ, এখন ডাইরেক্ট আলোচনা। আপনারা যেহেতু কষ্ট করে আসছেন, সবাই কি এই গ্রামের না বাহিরে? বাহিরের মানুষই বেশি না, অনেক দূর, কয় কিলো বা 5-7 কিলো দূরে থেকে যায়। বগুড়ের যে এই গ্রামের মানুষ ওই গ্রামে যায় না, এরা যে 7-8 কিলোমিটার দূরে থেকে আসছে, লিল্লাহি তাকবীর। বিয়ারটা আছে, আচ্ছা চলেন, ভূমিকা শেষ। এখন আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের 33 নম্বর সুরা। বলেন কত নাম্বার?